হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি ক্রিয়েটাস কম্পিউটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার চলে আসছি তাফসির আরিফিন আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সো গাইজ, আজকে আমাদের মধ্যে যেই কম্পোনেন্টটা আছে এটা অ্যাকচুয়ালি সবার ইম্পর্টেন্ট, সবার জন্য দরকারি একটা জিনিস, সেটা হচ্ছে এয়ার কুলার। মূলত আমরা এয়ার কুলার কেন ইউজ করি? আমরা হচ্ছে একটা পিসিকে কুল রাখতে, একটা পিসির হোল প্রসেসিং ইউনিটটাকে কুল রাখতে এয়ার কুলার ইউজ করে থাকি। অ্যান্ড এটা এমন একটা কম্পোনেন্ট যেটা হোল পিসির পারফরমেন্সের উপর ইম্প্যাক্ট ফেলে। তো আজকে হচ্ছে লো সেগমেন্ট থেকে হাই সেগমেন্টের কয়েকটা চারটা কুলার থাকবে, এবং যার যেটা প্রয়োজন, কে কোন প্রসেসরের সাথে কোন কুলার ইউজ করবেন এটা বলবো, এবং কোনটার পারফরমেন্স কেমন এটা নিয়ে কথা থাকবে। অ্যান্ড আই হোপ সবার ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড উপকারে আসবে সবারই এই কুলার নিয়ে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট ব্যাক ইন টু দ্য ভিডিও। সো আজকে আমরা চারটা কুলার আনবক্সিং করব, বাট আনবক্সিং আমরা বেশি টাইম ওয়েস্ট করব না গাইজ, সরাসরি আমাদের আনবক্সিং শেষ, চারটা কুলার চলে আসছে। আমরা লো সেগমেন্ট থেকে হাই সেগমেন্টের প্রত্যেকটা কুলার নিয়ে কথা বলবো। ফার্স্টে চলে আসতেছে AK400 হোয়াইট ভার্সনটা। এটা দুইটা ভ্যারিয়েন্ট হয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দামের ডিফারেন্স মেবি 100 টাকা বেশি না। এটা অনেক বেসিক একটা কুলার। এটা হচ্ছে আমি দেখছি যারা 12400 ইউজ করে, আবার 5600G ইউজ করে ওরাও ইউজ করে, আবার অনেক মোটামুটি হাই লেভেলের প্রসেসরও ওরা এটা ইউজ করে। এটা মোটামুটি ডিসেন্ট একটা পারফরমেন্স দেয়। এটার সিঙ্গেল ফ্যান হোয়াইট কালার, অ্যান্ড নিচে হিট সিঙ্ক, সাইডে হিট সিঙ্ক আছে। একটা গুড কোয়ালিটি প্লাস্টিক ইউজ করা হয়েছে। এরপরে আমাদের সিরিয়ালে সেকেন্ড সেগমেন্টের মোটামুটি মিড সেগমেন্টের ডিপকুল AG600 প্লাস। এটার হচ্ছে দুইটা ফ্যান থাকবে, মাঝখানে একটা মোটা হিট সিঙ্ক, অ্যান্ড কোনো RGB নেই, একদম সিম্পল ব্ল্যাকের মধ্যে যারা নিতে চাচ্ছেন একটা ক্লিন একটা সেট আপের জন্য, তারা এটা ইউজ করতে পারেন। অ্যান্ড এটার পারফরমেন্স এটা থেকে স্লাইটলি বেটার। তারপরে থার্ড, আমরা একটু প্রিমিয়াম সেগমেন্টে যদি যাই তাহলে AG620। এটা হচ্ছে ডুয়েল ফ্যান প্লাস ডুয়েল হিট সিঙ্ক, খুবই মোটা গাইজ। এটা হচ্ছে একটা ফুল সাইজ একটা কুলার, যেটার একটা বড় সড়ো ক্যাসিং ছাড়া এটা হচ্ছে ফিট হবে না, কনজেস্টেডভাবে এটা ফিট করলে করতে পারেন। এরপরে সবচেয়ে প্রিমিয়াম অ্যান্ড সবচেয়ে দামি যে কুলারটা আমাদের, দ্য ওনলি RGB কুলার এই চারটার মধ্যে, এটা। এটার বিল্ড কোয়ালিটি যেমন প্রিমিয়াম, এটার পারফরমেন্সও ততটা ভালো। অ্যান্ড সবচেয়ে হাই লেভেলের যেসব লিকুইড কুলার আছে ওগুলোর সাথে পাল্লা দেওয়ার মতো, সবাই দেখি 5-6 হাজার টাকা দিয়ে লিকুইড কিনে কুলার কিনে, তার থেকে আমি বলবো এরকম একটা CPU এয়ার কুলার নেওয়া অনেক বেটার। সো এটার দুই সাইডে দুইটা ফ্যান, মাঝখানে হচ্ছে মোটা একটা হিট সিঙ্ক, যেটা কোয়ালিটি খুবই ভালো, এটা আমি হাতে নিয়ে বুঝতে পারতেছি। অ্যান্ড ভিতরে এই যে সাদা পার্টটাতে হচ্ছে RGB জ্বলবে। সো এটা হচ্ছে কাইন্ড অফ শো অফ, সো বেশি টাকা দিয়ে শো অফ করতে পছন্দ করে সবাই। একটা দামি বিল্ড, 1-1.5 লাখ টাকার বিল্ডে এরকম একটা কুলার রাখতে পারেন, যেটা হচ্ছে হালকা শো অফ দিবে। একটা ইম্পর্টেন্ট কথা, অ্যাকচুয়ালি সব এয়ার কুলার সব ধরনের সকেট সাপোর্ট করে না। এখানে যে তিনটে এয়ার কুলার আছে এটা সবগুলা 12 জেন, 13 জেন, AM5, AM4 সব ধরনের সকেট সাপোর্ট করে, বাট এই পার্টিকুলার মডেলটা অ্যাকচুয়ালি AM5 এবং 1700 সকেট, লাইক 12 জেন অ্যান্ড 13 জেন সাপোর্ট করে না। তাই আমাদের অ্যাডিশনাল একটা কম্পোনেন্ট সকেট কিনে তারপরে অ্যাপ্লাই করতে হবে। এই জিনিসটার দাম লাইক মেয়ারলি 200-250 টাকা, যেটা আমরা কিনে তারপরে হচ্ছে 13 জেন, 12 জেন অ্যান্ড AM5 সকেট এটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবো, অ্যান্ড এটা হচ্ছে PC ইউজ করতে পারবো। এখন আমরা আসি কোন প্রসেসরের জন্য কোনটা ইউজ করবেন। প্রাইমারি লেভেলের প্রসেসরের জন্য আপনারা AK400 ইউজ করতে পারেন, স্টক কুলার ইউজ করা থেকে এইসব অনেক বেটার, কারণ আমরা জানি স্টক কুলার হচ্ছে ফেক হয় অনেক সময়, আনঅফিসিয়াল প্রসেসরের বক্সগুলোর সাথে যেসব কুলার আসে ওগুলো হচ্ছে অথেন্টিক হয় না। সো আমরা প্রাইমারি লেভেল বা এন্ট্রি লেভেলের প্রসেসরে এটা ইউজ করতে পারি। তার থেকে একটু উপরে যদি আসি, যেমন 5600G, 4600G,
এগুলাতে আমরা AG400টা ইউজ করতে পারি, যেটা ডিসেন্ট একটা পারফরমেন্স করবে অ্যান্ড দুইটা ফ্যান দিয়ে ভালো একটা কুলিং সিস্টেম পাবেন। এরপরে যদি আরেকটু হায়ার প্রসেসরের দিকে যাই আমরা, ধরেন ওভারক্লক করা যায় কে ভার্সনের প্রসেসরগুলো থেকে যদি স্টার্ট করি, তাহলে এরকম একটা এয়ার কুলার আপনারা আপনাদের চয়েসে রাখতে পারেন। সিন্স এখানে দুইটা হিটসিঙ্ক আছে মোটা মোটা অ্যান্ড দুইটা ফ্যান, এয়ার কুলিং সিস্টেমটা খুবই ভালো হবে। সাথে যদি একটা কেস নেন যেটাতে এয়ার ফ্লো সিস্টেম অ্যান্ড মেশ সিস্টেম থাকে, যেটা খুবই ভালো হয়। প্রসেসর থেকে এটা হচ্ছে গরম বাতাসটা নিয়ে এবং ক্যাসিংটা সেই গরম বাতাসটা এয়ারফ্লোয়ের মাধ্যমে বের করে দিবে। এরপরে একদম প্রিমিয়াম সেগমেন্টে যারা অনেক বড় বড় বিল্ড করে, তারা হচ্ছে AS500 মডেলটা নেয়, যেটা হচ্ছে খুবই প্রিমিয়াম অ্যান্ড RGB শো অফ থাকে। এটার কুলিং সিস্টেম খুব ভালো, খুব ডিসেন্ট পারফরমেন্স অ্যান্ড ওভারঅল এটা হচ্ছে একটা বেস্ট প্রাইমারি লেভেলের লিকুইড কুলারের মতো থেকেও বেটার পারফরমেন্স করে আমি যদি বলি। অ্যান্ড এটার লুকস, বিল্ড কোয়ালিটি অ্যান্ড প্রাইস সব বিবেচনা করলে এটা ওয়ান অফ দ্য বেস্ট কুলিং সিস্টেম ইন দ্য মার্কেট রাইট নাও। সো ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওর লাস্টে প্রাইস দেওয়ার কথা ছিল, তো এখন আমি সবগুলোর প্রাইস একটা একটা করে বলে দিব। সো AG400 প্রাইস হচ্ছে 2300 টাকা, AS500 প্রাইস হচ্ছে 5900 টাকা, ওয়েবসাইট প্রাইসগুলো বলতেছি আমি। AG620 প্রাইস হচ্ছে 4500 টাকা অ্যান্ড AK400 প্রাইস হচ্ছে 2400 টাকা। অবশ্যই শোরুম ভিজিট করার পরে পিসি বিল করার সাথে সাথে অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে। সবাই ভিজিট করবেন ক্রিয়েটাস কম্পিউটার মাল্টিপ্ল্যান সেন্টার Level 7 756-57 আউটলেটে ক্রিয়েটাস কম্পিউটার পাবেন। যাওয়ার আগে একটা ছোট্ট মেসেজ দিতে চাই, আপনাদের প্রত্যেকটা লাইক প্রত্যেকটা কমেন্ট আমার জন্য অনেক বড় মোটিভেশন, সবাই আমাকে এভাবেই সাপোর্ট দিবেন। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন অ্যান্ড চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড নেক্সট কিসের ভিডিও দেখতে চান এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো দ্যাট ওয়াজ ইট, টিল দেন গুড বাই, পিস।